এনবিএ চেয়ারম্যান সম্মানীয় জনাব ফিরহাদ হাকিম, তাকেও আমি যথাযথ সম্মান জানাব। রাজ্য মন্ত্রিসভার আমার অন্যতম সতীর্থ মিনিস্টার অফ স্টেট সম্মানীয় ইন্দ্রনীল সেন মঞ্চে আছেন, তাকেও শ্রদ্ধা জানাব। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনটে টার্মের মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম দিস এরিয়া মিস্টার শিশির অধিকারী আছেন, ওনাকেও আমি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করব। আছেন তমলুকের এমপি প্রিয় দিব্যেন্দু অধিকারী, আছেন লোকাল এমএলএ এবং ভাইস চেয়ারম্যান ডিএসডিএ মিস্টার অখিল গিরি, এছাড়াও অনেক জনপ্রতিনিধিরা আছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক সম্মান জ্ঞাপন করব। এর বাইরেও আমাদের রাজ্যের সর্বোচ্চ আধিকারিক মুখ্য সচিব, এবং মুখ্য সচিব শুধু নয়, দীঘা যে এলাকার মধ্যে অবস্থিত কাঁথি, তিনি কাঁথির প্রাক্তন মহকুমা শাসকও বটে, ডক্টর মলয় দে, তাকে সহ তার সমস্ত আধিকারিকদেরকে আমি তমলুকের আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করব। আমাদের এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভরা এসেছেন এবং অনেকগুলো চেম্বারের প্রতিনিধিরা এসেছেন, এবং সবচেয়ে ভালো লাগছে আমাদের কাছেই হলদিয়া, হলদিয়াতে প্রায় 1,00,000,000,000 টাকার বিভিন্ন সময়ে ইনভেস্টমেন্ট হয়েছে স্বাধীনতার পর থেকে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর সময়কালেও অনেক হয়েছে, 45টা ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছেন, ডেপুটি চেয়ারম্যান হলদিয়া ডক কমপ্লেক্স, ইডি, আইওসি, মিৎসুবিশি, এইচবিএল, আদানি উইলমার্ক, প্রত্যেকে এক্সাইড, সবাই এখানে এসেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে। আমি তাদের প্রত্যেককে কনভে মাই বেস্ট উইশেস অন দি ইভ অফ দিস মিনিংফুল অকেশন। এছাড়াও আমাদের জনপ্রতিনিধিরা জেলার আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমি বেশি কথা বলবো না, কারণ আমি এখানকার ভূমিপুত্র, ছোট থেকে বড় সব অনুষ্ঠানে আপনারা পান। আজকে আমরা দিদির কথাই শুনবো, আমাদের নেত্রীর কথাই শুনবো, রূপকারের কথাই শুনবো। আমি শুধু লোকাল এখানকার একজন সনদী সহায় হিসেবে বলবো যে 1999 সালে মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী হয়েছিলেন। দীঘা তমলুক, দীঘার যে আজকে এত গুরুত্ব, এত পর্যটক আসছে, এটা সম্ভব হয়েছে এর কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থাটাকে সুদৃঢ় করার জন্য। তিনি দেখুন, 1984 সালে একটা নারকেল ফাটিয়ে শিলান্যাস হয়েছিল, তারপরে কিন্তু কেউ কাজ করেনি 15 বছর। 1999 সালে তিনি এসে 15 মাসের মধ্যে দীঘা তমলুক রেলপথ কানেক্ট করে দিয়েছিলেন, এবং দীঘা তমলুক রেলপথ কানেক্ট হয়েছিল বলে আজকে দীঘাতে থেকে দুরন্তর এক্সপ্রেস চড়ে আমরা 2.5 ঘন্টায় হাওড়ায় পৌঁছে যাচ্ছি সাঁতরাগাছি। আজকে দীঘা থেকে পুরী, দীঘা থেকে গৌহাটি, দীঘা থেকে নিউ জলপাইগুড়ি, দীঘা থেকে মালদা টাউন, দীঘা থেকে আসানসোল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তকে, উত্তরবঙ্গের পাহাড় থেকে সাগরকে তিনি যুক্ত করে দিলেন প্রথম দীঘা তমলুক রেলপথ করে। তারপরে তিনি সরকারে এসে, তিনি 12 সালে এসে উদয়পুর আবিষ্কার তিনি করেছেন যে এখানে আরেকটা টুরিস্ট স্পট হতে পারে, চাঁদপুর শঙ্করপুরের উন্নয়ন তিনি করেছেন, মন্দারমণিকে ডিএসডি এর মধ্যে অন্তর্ভুক্ত উনি করেছেন, এবং শুনলে আপনারা খুশি হবেন, গত 3 বছরে 65টা বাণিজ্যিক হোটেল তিনি অনুমোদন দিয়েছেন, তার ফলে এখানে 800 থেকে 1,000 কোটি টাকা, এক একটা হোটেলে 10 থেকে 20 কোটি টাকা করে ইনভেস্টমেন্ট হয়েছে, 800 থেকে 1,000 কোটি টাকা শুধু হোটেল সেক্টরে দীঘাতে ইনভেস্টমেন্ট হয়েছে, আর প্রত্যেকটা হোটেলে 50 থেকে 100 জন করে গার্ড থেকে কুক পর্যন্ত আমাদের এলাকার আনএমপ্লয়েড ইউথরা বা যারা হোটেল ম্যানেজমেন্ট শেখা বেকার ছেলেরা এখানে প্রায় 4 থেকে 5,000 নতুন করে কাজের সংস্থান পেয়েছে, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আর একটা বড় কাজ তিনি করেছেন, আমরা মেদিনীপুরের লোক কোনোদিন ভাবতে পারিনি যে আমরা জাতীয় সড়ক দিয়ে কলকাতা যাব, নন্দকুমার থেকে জলেশ্বর 116 বি জাতীয় সড়ক, এটাও আমাদের মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় উপহার, দীঘা জাতীয় সড়কে যুক্ত হয়েছে, এর থেকে বড় পাওনা আর হতে পারে না। আজকে এই কনভেনশন সেন্টার আগামী দিনে অনেক ইনভেস্টমেন্ট এনে দেবে, এবং যে কথা মাননীয় মন্ত্রী বলেছেন
যে অনেক শিল্প গোষ্ঠী বাণিজ্যিক গোষ্ঠী তাদের এখানে সিম্পোজিয়াম করবে ইন্টারঅ্যাকটিভ সেশন করবে আর আমি মন্ত্রিত্বর বাইরে ওএইচডিএ চেয়ারম্যান হিসেবে বলছি এই কনভেনশন সেন্টারে আমরা আগামী কিছুদিনের মধ্যেই হলদিয়াতে যে সমস্ত কামিং ইনভেস্টমেন্ট আসছে এখানে আমরা মুভ করাবো প্রথম ইনভেস্টমেন্টের মুভ এখানেই করাবো আমাদের সিমেন্ট ফ্যাক্টরি সহ অনেকগুলো প্রপোজাল এসেছে এই ইনভেস্টমেন্টগুলো যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি দেন আমরা এখানেই প্রথম শুরু করব এটা কার্যকরী পদক্ষেপ নেবে আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম জানাবো এবং তিনি পরিবহন মন্ত্রী সভায় আমাকে এক্ষুনি নির্দেশ দিয়েছেন এর আগের বারে এসে বলেছিলেন শুধু শনিবার একদিনের জন্য হেলিকপ্টার সার্ভিস হবে না দুদিন চালাতে হবে আজকে তিনি বলেছেন আমাকে এবং মুখ্য সচিবকে যে দীঘাতে এখন শনি রবি বলে কিছু নেই প্রত্যেক দিনই পর্যটকরা আসছে এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে তাই প্রতিদিনই হেলিকপ্টার সার্ভিস দেওয়ার জন্য কি করা যায় তোমরা উদ্যোগ গ্রহণ করো তাই তিনি সর্বস্তরে যে উদ্যোগ দিয়ে দীঘাকে আজকে জাতীয় এবং আন্তর্জাতিক মানচিত্রে নিয়ে গেছেন তার জন্য তাকে আরেকবার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।